রুজিরা বন্দ্যোপাধ্যায় তাকে ইডি আজ তলব করেছে কয়লা পাচার মামলাতে তাকে তলব করা হয়েছে কয়লা পাচার কাণ্ডে তাকে তলব করা হয়েছে এবং আমরা দেখেছি যে রুজিরা বন্দ্যোপাধ্যায় তিনি দুবাইতে যেতে চেয়েছিলেন কিন্তু তাকে দমদম বিমানবন্দরে তাকে আটকে দেওয়া হয় এবং সেদিনই তাকে তলবের নোটিশ দেয় ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আজ তাকে জিজ্ঞাসাবাদ করবে রুজিরাকে হাজিরার নির্দেশ দেওয়া হয় কিন্তু রুজিরা বন্দ্যোপাধ্যায় তিনি কি আজ আসবেন এই নিয়ে কিন্তু যথেষ্টই চাঞ্চল্য ছড়িয়েছে রুজিরাকে ইডির তলব অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করে ইডি কয়লা পাচার মামলায় তাকে তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি যদিও এই তলব নিয়ে তলব রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এমনটাই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন তার বক্তব্য যে তার যে জনসংযোগ যাত্রা চলছে সেই জনসংযোগ যাত্রাকে বিঘ্নিত করতেই সেই জনসংযোগ যাত্রা যাতে সফল না হয় সে কারণে কিন্তু বারবার ইডি সিবিআই দিয়ে তলব করা হচ্ছে কারণ এর আগে আমরা দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সিবিআই তলব করেছিল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে এবার কয়লাকাণ্ডে তার স্ত্রীকে আবারও তলব করা হয়েছে ইডি দপ্তরে তাকে তলব করা হয়েছে আজই তার হাজিরা দেওয়ার কথা রুজিরাকে ইডির তলব কয়লা পাচার কাণ্ডে রুজিরাকে তলব ইডির কয়লা পাচার মামলা তাকে তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে রুজিরা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী এর আগে তাকে বেশ কয়েকবার তলব করা হয়েছে দিল্লিতেও এমনকি তলব করা হয়েছিল জানিয়ে মামলাও করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে এবং তার স্ত্রীকে দিল্লিতে তলব করা নিয়ে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে ইডি দপ্তরে ডেকে পাঠানো হয়েছে এবং তিনি তার হাজিরা দেওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিজি কমপ্লেক্সের বাইরে কড়া নিরাপত্তা রয়েছে প্রতিনিধি দেবপম সরকার রয়েছেন আমার সঙ্গে দেবপম রুজিরা বন্দ্যোপাধ্যায় তিনি কি এখনো পর্যন্ত এসেছেন সিজিও কমপ্লেক্সে আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে রুজিরা বন্দ্যোপাধ্যায় আসবেন ইতিমধ্যেই আমরা যেটা সূত্র মারফত জানতে পেরেছি বেরিয়ে গেছেন আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে রুজিরা বন্দ্যোপাধ্যায় সল্টলেকে সিজিও কমপ্লেক্সে এসে এবং এই মুহূর্তে আমরা দেখতে কিছুক্ষণ আগে বিধান উচ্চপদস্থ আধিকারিকরা তারা ভেতরে গিয়েছিলেন ভেতরে গিয়ে যে নিরাপত্তা কি ব্যবস্থা করা হয়েছে সেই ব্যবস্থা খতিয়ে দেখেন বিধাননগর কমিশনারেটের আধিকারিকরা এবং তারপরেই এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে বিধাননগর কমিশনারেটের তরফ থেকে এবং পাশাপাশি কলকাতা পুলিশেরও আধিকারিকরা আছে এবং আমরা ভেতরে যেটা জানতে পাচ্ছি ইডি সূত্র মারফত যে কয়েকজন আধিকারিকরা এসছেন যারা রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করবেন দিল্লি থেকে এই টিম এসছেন এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করবে আর কিছুক্ষণের ভেতরেই রুজিরা বন্দ্যোপাধ্যায় তিনি এসে পৌঁছবেন সল্টলেকে সিজিও কমপ্লেক্সে তারই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে তুমি জানো আজকে সকাল থেকেই বিধাননগরে সিজিও কমপ্লেক্স মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তা বলয়ের ভেতরে এবং সংবাদ মাধ্যমকে অন্যদিন ভেতরে ঢুকতে দেওয়া হয় কিন্তু আজকে সেই সিজিও কমপ্লেক্সের বাইরে কিন্তু আটকে দেওয়া হয়েছে সাধারণ মানুষকেও কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না কেবলমাত্র সিজিও কমপ্লেক্সে কর্মরত অফিসাররা যারা আছেন তাদেরকে ছাড়া আর কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না এই ইতিমধ্যেই বিধাননগর কমিশনারের তরফ থেকে বাইরে কিন্তু কড়াকড়ি করা হয়েছে সেই ছবিটা কি একটু দেখানো সম্ভব আমি আরেকবার দেখানোর চেষ্টা করছি আমার ফটো জার্নালিস্টকে জিজ্ঞাসা করে যে সিজিও কমপ্লেক্সের ভেতরকার যে ছবি সেই ছবি তুমি দেখতে পাচ্ছ যে অন্যান্য দিন ভেতরেতে বহু মানুষ ঢোকে বহু সাধারণ মানুষ ঢোকে বা কাজে আসেন যারা তারা ঢোকেন কিন্তু আজকে কার্যত খালি সিজিও কমপ্লেক্স চত্বর এবং ভেতরেতে বিধাননগর কমিশনারেটের আধিকারিকরাও যেরকম আছেন পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীরা তারাও কিন্তু আছে এবং ইডি দপ্তরেতে তুমি জানো যে আগেরবার গেটের সামনে নেবে কার্যত হেঁটে গিয়েছিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায় গত বছর যে জুন মাসে যে দিন তিনি এসেছিলেন পাশাপাশি আজকেও দেখা বিষয় যে তিনি আজকে হেঁটে যান
নাকি গাড়ি সমেত তিনি ঢুকে যাবেন সেটা কিন্তু এখন দেখার। কিন্তু আমরা যেটা জানতে পাচ্ছি ভেতরে ইডি আধিকারিকরা তারা কিন্তু প্রস্তুত যে তাকে জিজ্ঞাসাবাদ করবে, কি কি জিনিস নিয়ে জিজ্ঞাসাবাদ করবে, যে প্রশ্নমালা তার জন্য করা হয়েছে সেই প্রশ্নমালা নিয়ে তারা কিন্তু তৈরি। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে রুজিরা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আসবেন সল্টলেকে সিজো কমপ্লেক্সে। এবং যে বিষয়টা তাৎপর্যপূর্ণ বিষয়টা, এমন সময় তাকে ডাকা হচ্ছে, তুমি জানো গত সোমবার তিনি তার মায়ের শারীরিক অসুস্থতার কারণে তিনি তার মাকে দেখতে যাচ্ছিলেন, কিন্তু কলকাতা বিমানবন্দর থেকে তাকে ফিরতে হয়েছিল কারণ তার নামেতে লুকআউট নোটিশ ছিল, তিনি ইমিগ্রেশন দপ্তর তাকে অ্যালাউ করেনি এবং তার জন্য কার্যত সে তাকে ফিরে আসতে হয়েছিল। এবং সেই সময় সেই দিনই ইডির আধিকারিকরা তার হাতে নোটিশ ধরান যে আজকে তাকে সকাল 11টার ভেতরে সিজিও কমপ্লেক্সে এসে ইডির দপ্তরে আসতে হবে, সেইটা কিন্তু তিনি শুনছেন। এবং একদিকে তুমি জানো অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসংযোগ জুয়ার যে যাত্রা, সেই যাত্রা সে চলছে এবং সেই সময় তারই ভেতরে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ডাকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ যেটা মনে করা হচ্ছে, ওয়াকিবহল মহল যেটা মনে করছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মানসিক চাপ তৈরি করতে কিন্তু এই ধরনের তাকে তার স্ত্রীকে ডেকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া, কারণ এর আগে এক বছর আগে তাকে ডেকে পাঠানো হয়েছিল 23 জানুয়ারি 2022, তারপরেই এক বছর পর তাকে ফের ডাকা হলো। এতদিন যে ফেজটা ছিল এক বছর, সেই ফেজেতে তাকে ডাকা হয়নি কেন? যদি কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা মনে করেন তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন, কেন এক বছর লাগলো তাকে পুনরায় জিজ্ঞাসাবাদ করার জন্য? তখনই যখন তিনি কলকাতা ছেড়ে তার মায়ের কাছে যাওয়ার জন্য তিনি প্রস্তুত করছিলেন সেই সময়, এতদিন কেন্দ্রীয় তদন্তকারী অফিসারদের মনে পড়েনি যে তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। সব মিলে বলা যেতে পারে এই মুহূর্তে শেষ মুহূর্তের প্রস্তুতি সল্টলেকে সিজিও কমপ্লেক্সের সামনে। এবং আর কিছুক্ষণের ভেতরে রুজিরা বন্দ্যোপাধ্যায় তিনি আসবেন এবং তারপরেই তার কিছুক্ষণের পরেই তিনি তদন্তকারী অফিসাররা তাকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু করবে এবং তারপরে দেখা যে কি কোন দিকে ঘোরে সে মোড়, সব দিকে নজর রাখতে হচ্ছে এবং আমরা প্রত্যেক মিনিটের আপডেট। দেবপম সরকারের সঙ্গে, দেবপম রয়েছেন সিজিও কমপ্লেক্সে, অভিষেক বন্দ্যোপাধ্যায় স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণ পরেই এই সিজিও কমপ্লেক্সে আসবেন বলে জানা যাচ্ছে। ইডির তলবে তাকে আজ হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই মতো তিনি ইডির দপ্তরে হাজিরা দেবেন আজ।